হ্যালো ভিউয়ার্স, আমি মিলন ভা, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকাল তেমন একটা সময় পায় না ভিডিও এডিট করে ভিডিও আপলোড করার, আমার যে কী পরিমাণ ভিডিও জমে গেছে তা আমি বলে কেউ বুঝাতে পারবো না। এদিকে তো আমার ঠং করতেই হবে মেকআপ করার আগে, এবং মেকআপ করার পরের চেহারাটা তো আপনাদের সাথে শেয়ার না করলে হয় না। যারা যারা বলেন আমি আটা ময়দা সুজি ছাড়া চলতেই পারি না, তাদের জন্য বলছি আসলেই আমি আটা ময়দা সুজি ছাড়া চলতেই পারি না। এই শাড়িটা হচ্ছে দিওয়ালি উপলক্ষে নিয়েছিলাম, কিন্তু কোন ব্লাউজ পরবো বুঝতে পারছিলাম না, তাই একটা পুরোনো ব্লাউজ পরে নিয়েছিলাম। আমাকে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আমার মেজাজটা খারাপ ছিল, আমি যে এরিয়াতে থাকি সেখানে ট্রান্সপোর্টের এতই প্রবলেম, এতই প্রবলেম। তার মধ্যে ছিল দিওয়ালি, না পাচ্ছিলাম বাইক, না পাচ্ছিলাম কার, না পাচ্ছিলাম অটো। মানুষকে রিকোয়েস্ট করে করে অর্ধেকটা রাস্তা তো এসে গেলাম, কিন্তু তারপর আর কোনো কিছুই পাচ্ছিলাম না। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম একাডেমিতে। এখানে দিওয়ালি সেলিব্রেশন হচ্ছিলো, আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে মোটামুটি খাবার দাবারের প্রিপারেশন নেওয়া হচ্ছিল, কিন্তু অন্যদিকে সেটাও আপনাদেরকে দেখাবো যে যেখানে বাচ্চারা পারফর্ম করবে সেই স্পেসটাও, কারণ বাচ্চারা আমাকে অনেক করে রিকোয়েস্ট করেছিল যাতে করে আমি সেই দিওয়ালিতে একাডেমিতে যাতে আসি তারা ডান্স পারফর্ম করবে এবং ড্রামা পারফর্ম করবে। আমি তো অনেক বেশি এক্সাইটেড, তাই দেরি না করে ছুটলাম মেকআপ রুমের দিকে, কারণ বাচ্চারা ড্রেস আপ করবে, মেকআপ নেবে, সব কিছুতে কোনো না কোনো হেল্প তো তাদের লাগবেই। তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, এত সুন্দর করে ডেকোরেশন করেছে, মাই গড, আর লাইটিংটা জাস্ট ওয়াও ছিল। ও হবে নাই কেন, আমার মেন্টরই এই লাইটটা করেছে, আমার মেন্টর হচ্ছে ডক্টর চন্দ্রশেখর ইনলা, উনিই করেছেন এই লাইটিংটা। যাই হোক, এরপর আমি চলে গেলাম, আমি একটু করে আমার স্টুডেন্টদেরকে দেখিয়ে দিলাম। স্টুডেন্টদেরকে দেখানোর আগে এই মিনিটাকেও একটু দেখিয়ে দিলাম, এখানে হচ্ছে কীভাবে দিওয়ালি উৎসবটা এসছে সেই কনসেপ্টকে বেস করে নিয়ে আসলে ড্রামাটা ছিল। তো সাউথ ইন্ডিয়ান এবং নর্থ ইন্ডিয়ানদের দুই ধরনের মতো বাদ আছে, তো সেইটার উপর ভিত্তি করে দুটো ড্রামা এখানে প্রেজেন্ট করা হয়েছে, এবং ড্রামার স্ক্রিপ্টটা লিখেছে এখানকার স্টুডেন্টরে। তো এই ফাঁকে আমি একটু ঢং করা শুরু করে দিয়েছিলাম দুটো শিং লাগিয়ে, আমি যেখানে যাই সেখানে ঢং না করলে তো আমার হয় না। এই হচ্ছে আমার বাড়ি টিচার রুথি দি। তো এখানে বাচ্চারা ড্রামা পারফর্ম করার পর ডান্সও করেছে, তো আমি টুকটাক করে যতটুকু ছোটো ছোটো ক্লিপ নেওয়া যায় সে ততটুকু ক্লিপ নিচ্ছিলাম। তো ফাইনালি আমি জানতে পারলাম যে আমার বেশ কিছু ফ্রেন্ডরা হায়দ্রাবাদে আসছে ভিজিট করতে। তো এখানে কিছুক্ষণ থাকার পরে আমি আমার কলিগের বাসায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, যেহেতু আমাকে এয়ারপোর্টে যেতে হবে, এয়ারপোর্টে যাওয়ার জন্য আরও কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে হতো। সেটা শেষ করে আমি এয়ারপোর্টে পৌঁছলাম। তারপর এয়ারপোর্টে পৌঁছানোর পর জানতে পারলাম আমার বন্ধুরা দিওয়ালি উপলক্ষে আমার জন্য চকলেট এনেছে, আমি তো মহা খুশি হয়ে গেলাম, সেই চকলেট খেতে আমি কিন্তু চললাম। আর আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর এটাও জানাতে একদমই ভুলবেন না আমাকে কেমন লাগলো। আর দিওয়ালি উৎসব বাজি ফোটাবো না, তাই কি কখনো হয়? তাই বাজি ফোটাতে ফোটাতে আমি চললাম এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে চকলেট রিসিভ করে চকলেট খেতে খেতে ছুটলাম বাসায়। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।